প্রতিদিনই করোনা সংক্রমণ ওঠানামা করছে, তবে তৃতীয় ঢেউ আসার আতঙ্ক রয়েছে। ফেসবুকে ফিরিয়ে দেশের কোভিড গ্রাফে ফের পতন। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী দেশে দৈনিক করোনা সংক্রমণ ও মৃত্যু দুটোই কমল। গত চব্বিশ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে 34,973 জন। বৃহস্পতিবার এই সংখ্যাটা ছিল 43,000 বেশি। তিথি অনুযায়ী শুক্রবার সিদ্ধিদাতা গণেশ বন্দনা। উৎসবপ্রেমী মানুষ মেতে উঠলেন এদিন গণেশের আরাধনায়। বহু বাড়িঘর এবং সামাজিক সংস্থা ছাড়াও বেশ কিছু ব্যবসায়ী সংগঠনের উদ্যোগে এবছর আয়োজন করা হয় গণেশ পূজার। রাজধানী আগরতলা মহারাজগঞ্জ বাজার বিপুলী বেতানে ত্রিপুরা ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশন গণেশ বন্দনার পাশাপাশি সামাজিক কর্মসূচিতেও এগিয়ে এল এবছর। তিথি অনুযায়ী শুক্রবার গণেশ চতুর্থী। সিদ্ধিদাতা গণেশের জন্ম উৎসব গণেশ চতুর্থী হিসেবে নামে পরিচিত। ভাদ্রপদ মাসে শুক্লপক্ষে চতুর্থী তিথিতে পালিত হয় উৎসব। গোটা দেশের সাথে রাজ্যের উৎসবপ্রেমী মানুষও সুখ শান্তি সমৃদ্ধি কামনায় মেতে উঠলেন গণেশ বন্দনায়। বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে আগরতলায় সচেতনতামূলক পদযাত্রা। হ্যাপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স এবং ইন্ডিয়ান ফিজিক্স সোসাইটির যৌথ উদ্যোগে শুক্রবার সকালে আগরতলায় অনুষ্ঠিত হয় এই পদযাত্রা। শহরের রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণ থেকে পদযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। চোরচক্র এবার থামা বসালো সরকারি কার্যালয়ে। নিজরতার সুযোগকে কাজে লাগিয়ে এবার উপর ডাকঘরে হানা দিয়ে চোরচক্র হাতিয়ে নেয় নগদ অর্থ সহ বেশ কিছু নথিপত্র। ঘটনা অরুন্ধতী নগর উপর ডাকঘরে। শুক্রবার সকালে ভারপ্রাপ্ত পোস্টমাস্টার অফিসে এসে লক্ষ্য করেন চুরির ঘটনা। গত 8ই সেপ্টেম্বর রাজ্যের সংবাদ মাধ্যমের অফিসে হামলা ও সাংবাদিকদের উপর আক্রমণের প্রতিবাদ জানিয়ে এবার সরব হল তেলিয়ামুড়া মহকুমা প্রেস ক্লাব। শুক্রবার তেলিয়ামুড়া মহকুমা প্রেস ক্লাবের পক্ষ থেকে রাজ্য পুলিশের মহানির্দেশকের উদ্দেশ্যে প্রকৃত দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে একে ডেপুটেশন প্রদান করা হল। জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে প্রয়োজন ইচ্ছা শক্তি, আর সেটা এবার প্রমাণিত। এবার যোগাসন করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম লেখালো বিশালগড় মহকুমার পশ্চিম লক্ষ্মীবিল এলাকার বিশ্বজিৎ দাস ও চিত্রাধরের একমাত্র পুত্র সন্তান বিপ্রজিৎ দাস। বলপূর্বক জায়গা দখল করে নেওয়ায় আদালতের পথে হারছেন অসহায় ব্যক্তি। ঘটনা বিশালগড় থানাধীন কমলাসাগর বিধানসভা নেহাল চন্দ্রনগর এলাকায়। টিপ্রামথা প্রধান প্রদ্যুৎ কিশোর দেববর্মন অসমীকে যেভাবে অসমীয়াদের ঐক্যভূত হওয়ার বার্তা দিয়েছেন তার পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে। ইতিহাসকে বিকৃতি করে বাঙালিদের বিরুদ্ধে কার্যত জেহাদ ঘোষণা করে প্ররোচনামূলক বক্তব্যে তীব্র প্রতিবাদ ও ধিক্কার জানালো আমরা বাঙালি দল। শুক্রবার দলের রাজ্য কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মহারাজার বক্তব্যে তীব্র প্রতিবাদ জানিয়ে চরম হুঁশিয়ারি বার্তা দিলেন আমরা বাঙালি রাজ্য সচিব গৌরাঙ্গ রূপপাল। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে। করোনা আবহকালে প্রশাসনিকভাবে এখনো কোনো নির্দেশিকা ঘোষণা না করলেও বিভিন্ন ক্লাবের মধ্য দিয়ে ঘুটি পূজার মধ্য দিয়ে শুরু করে দিল পূজার প্রস্তুতি। শুক্রবার রাজধানী আগরতলার অন্যতম বনেদী ক্লাব বলে পরিচিত শান্তিপাড়া ঐক্যতান যুব সংস্থা পূজার প্রস্তুতি শুরু করল ঘুটি পূজার মধ্য দিয়ে। নিজেদের অর্জিত অধিকার আদায়ের লক্ষ্যে ক্ষেত্রীয় প্রভিডেন্ট ফান্ড কমিশনারের কার্যালয়ের সামনে গণধর্ণায় বসল জুট মিলের শ্রমিক কর্মচারীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার প্রভিডেন্ট ফান্ড আগরতলা ক্ষেত্রীয় কার্যালয় প্রাঙ্গণে এক ঘণ্টার গণঅবস্থানের পর এক প্রতিনিধি দল প্রভিডেন্ট ফান্ড কমিশনারের সাথে দেখা করে স্মারকলিপি প্রদান করেন। রাজ্যে এসেছেন তৃণমূল কংগ্রেস নেতা তথা প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। 15ই সেপ্টেম্বর রাজধানীতে হবে তৃণমূলের পদযাত্রা। সে পদযাত্রাকে সফল করতে কুণাল ঘোষের রাজ্যে আগমন। বিমানবন্দরে পা রেখে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা বলেন কুণাল ঘোষ। সম্প্রতি সংবাদ মাধ্যমের উপর যেসব দুষ্কৃতিকারী আক্রমণ করেছে তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের পক্ষে রাজ্য সরকার। আমি সংবাদ মাধ্যমের পাশে রয়েছি, সামাজিক মাধ্যমে টুইট করে কথা বলেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। স্থানীয় বিধায়কের হাত ধরে কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে শুক্রবার উদ্বোধন হল অত্যাধুনিক মানের ল্যাবরেটরি, যা আগামী দিনে শিক্ষার অগ্রগতিতে উন্নয়নের সিঁড়ি পেরুতে যথেষ্ট সহায়ক হবে। কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে বিগত সরকারের সময় ছিল না পানীয় জলের ব্যবস্থা, না ছিল কোনো অনুষ্ঠানের জন্য হলঘর। বর্তমান সরকার 40 মাসে এই কাজ করেছে বলে বলেছেন এলাকার বিধায়ক পিনাকী দাস চৌধুরী। পাশের বাড়ি সীমানা সংক্রান্ত বিষয়ে মীমাংসা করতে গিয়ে পড়শির হাতে মার খেলেন বিজেপির এক পৃষ্ঠা প্রমুখ। এই ঘটনা পশ্চিম ডুকরি বঙ্গেশ্বর পাড়ার 44 নম্বর ওয়ার্ডে।
গত বুধবার দুপুরে উদয়পুরে সিপিএমের পক্ষ থেকে কাজের দাবিতে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পুলিশের অনুমতি না থাকার কারণে মিছিল করতে পারেনি বামকর্মীরা। মিছিল না হলেও সন্ত্রাসের রূপ নেয় উদয়পুর। রাজনৈতিক সন্ত্রাসের কারণে এক নিরীহ হোটেল ব্যবসায়ী নারায়ণকরের হোটেলটি ভেঙে ফেলা হয়। হঠাৎ করে হোটেলের ভেতরে বামকর্মীরা প্রবেশ করে ভাঙচুর চালায়। নারী শক্তি বৃদ্ধির লক্ষ্যে কাজ করে চলেছে তিব্রামাথা দল। দলের উদ্যোগে তিব্রামাথা দলে মহিলাদের নিয়ে মনপাথর দক্ষিণ জোনাল অফিসের কনফারেন্স হলে এক আলোচনা সভা আয়োজন করা হয়। অন্যান্য দলকে টেক্কা দিয়ে মহিলা নেতৃত্বদের সংগঠনকে শক্তিশালী করে গড়ে তোলার লক্ষ্যে এদিনের আলোচনা সভা আয়োজন করা হয়। আলোচনা সভায় দলের আগামী দিনে বিভিন্ন কর্মসূচি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। রাজ্যের শাসকদের পায়ের নিচের মাটি সরে যাচ্ছে, সেটা বুঝতে পেরে তারা এখন সন্ত্রাসের আশ্রয় নিয়েছে। সন্ত্রাস করে বিজেপির শক্তি বৃদ্ধি হবে না, দমন করা যাবে না লাল বাহিনীকে। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে বামপন্থী বিভিন্ন দলগুলির এবং সংবাদ মাধ্যমের কার্যালয়ে হামলার ঘটনার নিন্দা জানিয়ে কথা বলেন সিপিএম নেতা মিলন বিদ্য। তেলিয়ামুড়া মহকুমা প্রত্যন্ত এলাকা মুঙ্গিয়াকামী ব্লকের নুনাছড়া এডিসি ভিলেজের সরকিপাড়াতে সৌরশক্তির মাধ্যমে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হল প্রতিটি গিরিবাসীদের ঘরে ঘরে। এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুক্রবার বিকেলে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার কাজ সম্পন্ন করা হয়েছে।